প্রশাসন সকালবেলা হয়তো খোঁজ পাওয়ার পর নিয়ে গেছে পুলিশ। কখন ফেলেছে বোমটা? বোমটা 4টার সময় ভোরবেলা ফেলেছে। দেখুন, কালকে আমি অফিস থেকে যখন আসলাম, আসার পর জানতে পারি এটা ছব্বিশ সাহের গলি আছে, গলির উল্টো দিকে গান্ধী পরিবার এবং গান্ধীদের বাড়ি, এবং তার উল্টো দিকে অশোকদার বলে একটা বাড়ি। খুব এই অঞ্চল খুব শান্ত প্রকৃতির মানুষরা বসবাস করে, কোনো ঝুট ঝামেলা থাকে না, মিশ্র ভাষাভাষী মানুষ, এখানে সবাই শান্তিতে থাকে। হঠাৎ ব্রিজের ওখান থেকে নেমে, মানে ছব্বিশ সাহের গলির মধ্যে দিয়ে এসে সামনেই হচ্ছে গান্ধী পরিবারের এই এখানে জলের একটা কল আছে, টাইম কল আছে, টাইম কলের এখানে একটা লাইট পোস্ট, লাইট পোস্টের ওখানে গলি ফায়ারিং করে, ফায়ারিং করে তারপরে ওরা মোটর সাইকেল দিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু কে বা কারা এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি না। আমরা চাইছি প্রশাসনের কাছে যারাই করেছে না এই নাক্কারজনক ঘটনা এবং অসামাজিক কার্যকলাপ, শান্ত পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে সেই সমস্ত দুষ্কৃতি এবং এটা। তারপরে আজকে যেরকম ভোরবেলার দিকে আমাদের কাছে খবর যায় যে এখানে অশোকবাবুর যে বাড়ি আছেন সে বাড়ির উপরে ছাদের উপরে বোম মেরেছে, একটা বোম মারাতে দুটো বোম মেরেছে, একটা বোম ফেটেছে আর একটা বোম ফেটেনি, এবং ওনাদের ছাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।